পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো ও বিদ্যুৎ বিল মকুবের দাবিতে বিজেপির ধর্ণা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ও লকডাউন পরিস্থিতিতে কাজ হারা অসহায় মানুষের লকডাউন চলাকালীন ইলেকট্রিক বিল মকুবের দাবিতে পাঁচলা বিধানসভা কেন্দ্র বিজেপির পক্ষ থেকে প্রথম পর্যায়ে বিজেপি পার্টি অফিসে প্রতীকী ধর্ণা এবং পাঁচলা ইলেকট্রিক অফিসে লকডাউন চলাকালীন বিল মকুবের দাপিতে ডেপুটেশন দেওয়া হলো। ইলেকট্রিক পরিষেবা বলতে এই মুহূর্তে মানুষের কাছে বিদ্যুতের বিল আসছে, মানুষের কাছে পয়সা নেই, মানুষের হাতে কাজ নেই, মানুষ বিদ্যুৎ বিল দিতে পারবে না, সেই বিদ্যুৎ বিলের মকুবের দাবিতেই আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। আজকে ডেপুটেশন দেবো, কালকেও আমাদের বিভিন্ন জায়গায় মহিলা মোর্চার পক্ষ থেকে বিদ্যুতের বিল মকুব এবং পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে তারাও ধর্নায় বসবে, বিভিন্ন জায়গায়, কোথাও পঞ্চায়েতের সামনে বসবে, কোথাও নিজ নিজ এলাকার ফাঁকা মাঠে তারা ধর্নায় বসবে, দুটো তিনটে জায়গায় কালকেও হবে। আজকেও পাঁচলা বিধানসভার এক নম্বর মণ্ডল, সেখানেও ধর্না চলছে। এই যে ইলেকট্রিক পরিষেবা, পাঁচলার একাধিক এলাকা আছে যেখানে হচ্ছে অল্প ঝড় বৃষ্টিতেই ইলেকট্রিক পরিষেবা বিচ্ছিন্ন হয় এবং দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অর্থাৎ প্রায় 20-22 ঘন্টা কেটে যাওয়ার পরেও ইলেকট্রিক পরিষেবা মেলেনি, এমনটি ঘটনা বারবার ঘটে, তো এ বিষয়ে আপনি কী বলবেন? না, এটা তো দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যার কথা বারবার আমরা জানিয়েছি এবং পাঁচলার বিভিন্ন জায়গায় এই ফলটা বিষয়ে সামান্য ঝড় বৃষ্টিতেই চলে যায় আমরা জানি এবং বারবার বলেছি, অনেক সময় এই সমস্যার সমাধান হয়নি। তা এই সমস্যার সমাধানের জন্য বৃহত্তর আন্দোলন আমাদের করতে হবে। হ্যাঁ, কয়েক বছর ধরে দীর্ঘ 24 ঘন্টারও বেশি ধরে ইলেকট্রিক পরিষেবা বন্ধ হয়, এমনকি বছরে বেশ কয়েকদিন পরপর এরকম দেখা যায়, এবছরও দেখা গেছে 2 দিন বা 3 দিন এরকম ঘটনা ঘটেছে। এ বিষয়ে মানে এটা কতটা ইলেকট্রিক পরিষেবা যে এটা কতটা মানে দেখুন, যারা পরিষেবা দিচ্ছে তাদের থেকে সরকারের দৃষ্টিভঙ্গির অভাব, তার কারণ এত গাছপালার মধ্যে দিয়ে যে আমাদের মাটির উপর দিয়ে যে ইলেকট্রিক আসছে সেই জন্য এটা ঘটছে, আমরা মাটির তলা দিয়ে আনতে পারি, সরকার সেরকম সিদ্ধান্ত নেয়নি, কিন্তু সরকারের ব্যর্থতা। সাধারণ মানুষ তো সহযোগিতা করছে, যেখানে সারা বছর ইলেকট্রিক পরিষেবা ভালো পাওয়ার জন্য বছরে বেশ কয়েকটা মাস ইলেকট্রিক সাপ্লাইয়ের পক্ষ থেকে ইলেকট্রিক পরিষেবা বন্ধ রেখে গাছ কাটা হয়, সেখানে মানুষ কিন্তু তাদের কাজকর্ম বন্ধ রেখে সহযোগিতা করে, তারপরেও কীভাবে একটু ঝড় বৃষ্টিতে বিশেষ করে এপ্রিল মে মাস করে প্রত্যেক বছরই কিন্তু ইলেকট্রিক পরিষেবা বন্ধ হয়ে যায়, দীর্ঘক্ষণ বন্ধ থাকে, এটা হচ্ছে মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের যথাযথ পরিষেবা থেকে, উপযুক্ত ইলেকট্রিক চার্জ দিয়েও পরিষেবা পাচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, গাছ কাটলেই যে ইলেকট্রিক পরিষেবা 24 ঘন্টা থাকবে তা না, ঝড় বৃষ্টি হলে গাছপালা পড়ে ইলেকট্রিক তার ছিঁড়বে এবং ইলেকট্রিক পরিষেবা ব্যাহত হবে। সেই জন্য একটাই পথ আছে, সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমাদের এই মাটির ওপর দিয়ে ইলেকট্রিক তার নিয়ে আসার থেকে মাটির তলা দিয়ে নিয়ে আসতে হবে। আরও একটা ব্যাপার দেখা যায়, 500 মিটারের মধ্যে পার্শ্ববর্তী যে ইউনিট আছে সেখানে ইলেকট্রিক পরিষেবা আছে, ঝড় প্রাকৃতিক দুর্যোগে 1 ঘন্টা বা তারও আগে ইলেকট্রিক চালু হয়ে যায়, কিন্তু দেখা যায় তার পার্শ্ববর্তী ইউনিটে দীর্ঘ 20-22 ঘন্টা কেটে যাওয়ার পরও ইলেকট্রিক পরিষেবা পাওয়া যায়নি, তো এটা মানুষের খুব বিভিন্ন সোশ্যাল মারফতে তারপর বিভিন্নভাবে মানুষ ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে, তো সেই বিষয়ে এটা কি গাফলতি বলে মনে হচ্ছে না ইলেকট্রিক ইউনিটে? হ্যাঁ দেখুন, আমাদের পাঁচলার বিভিন্ন জায়গার বিভিন্ন দিকের পরিষেবা আছে, একটা জায়গার পরিষেবা নেই। আমরা দেখেছি যেটা ধুলাগড় বা আমাদের হাওড়া সদরের দিক থেকে যে পরিষেবাটা আসে তাদের একটু পরিষেবা ভালো, তারা মুহূর্তের মধ্যে বা গঙ্গার উপারে যেটা সিএসসি বোর্ডের আন্ডারে থাকে, আর আমাদের এই ধারে অর্থাৎ বলতে পারে জগৎবল্লভপুর বা কোলাঘাট এই ধার থেকে যে পরিষেবাটা পাঁচলার মধ্যে ঢুকেছে তাদের কিন্তু পরিষেবা খারাপ হয়, দীর্ঘক্ষণ লকডাউন থাকে, এটা নিয়ে এলাকার মানুষ খুব অতিষ্ঠ, এটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে, লকডাউন উঠলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব, কিন্তু বর্তমানে আমরা আজকে যেটার জন্য যাব, পরিষ্কার কথা, যেটার জন্য আমরা ডেপুটেশন দিতে যাব, আমাদের ধর্নারই এ ছিল, কিন্তু আমরা বলেছি না আমরা ডেপুটেশন দিয়ে মানুষের কাছে যাই, আমরা ডেপুটেশন দেবো লিখিত আকারে, তার জন্য আমাদের 5 জনের প্রতিনিধি দল এসেও গেছে, তারা যাবে, মূলত আমাদের বিদ্যুৎ বিল মকুব করতে হবে, যতদিন লকডাউন থাকবে মানুষ যত না মানুষের স্বাভাবিক জীবনযাপন যতদিন না ফিরে আসে, সেই কারণে এইটা নিয়েই যাব। আর এই পরিযায়ী শ্রমিকরা যাতে ফিরে আসে আমরা আবার দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে এদের কাছে, যে যাতে আমাদের পাঁচলায় কত মানুষ রাজ্যের বাইরে আছে তার একটা তথ্য যেন বিডিও সাহেব সংগ্রহ করেন এবং প্রকাশ করেন যে এত মানুষ পাঁচলার বাইরে আছে। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।